নামাজের বৈঠকে তাশাহুদ দরুদ শরীফ দুয়ায় মাসুরার আগে কি আউজুবিল্লাহ পড়তে হবে? জি না, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউজুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউজুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম হামজাহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এই যে ইস্তিআজ আল্লাহর কাছে আশ্রয় কামনার যে দোয়া, সংক্ষেপে কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত। কোরআনে কারিমের সূরা নাহলের আয়াত নম্বর 98-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ফাইযা ক্বারাআতাল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নাও। কোরআন তেলাওয়াতের পূর্বে যখন শুরু করবেন, আউযু বিল্লাহ পড়বেন আর তারপরে বিসমিল্লাহ পড়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করবেন, আর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ, কিন্তু সালাতের ভিতরে আত্তাহিয়াতের আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এমনকি বিসমিল্লাহ পড়াও জায়েজ নয়, বিদাত। আউযুবিল্লাহ পড়াও বিদাত। দুরুদের আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া বিদাত। দোয়া মাসুর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া বিদাত। কারণ এই আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা করেছেন, আর তারা এইরকমটা করেননি। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে সেইভাবেই তোমরা সালাত আদায় করো। আল্লাহ যেন তৌফিক দেয়।